তুমি এসব কাজ করলে কি করে সাগরদা? হ্যাঁ, কাকু তোমায় কম ভালোবাসতেন আর তুমি তার প্রতিদিন এইভাবে দিলে কাকুকে। রিলি, আমি তখন থেকে শুধু এইদিকেই নজর রেখেছি, তোরা অবশ্য সেটা মিস করে গেছিস, কারণ তোদের নজর ছিল নিলয় কাকুর উপর। এবার মনে হয় কেসটা আমাদের হাতে নেওয়া উচিত, কারণ প্রমাণ দেখাতে হবে যে রাতের অন্ধকারে এরা দুজনে, মানে নিলয় বাবু আর সাগর, এরা এই দোকানে ঢুকেছিল এবং আমার মনে হয় যে এদের দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে, না হলে একই সময়ে একই জায়গায় এরা কি করে আসে? একই জায়গায় দুজনে একই সময়ে দুটো সম্পূর্ণ আলাদা কারণে আসতে পারে। আর সেটাই ঘটেছে। নিলয় কাকু এখানে যে কারণে আছে সে কারণটা আমাদের সামনেই আছে। কি সেটা? কি জন্য এসেছিল নিলয়? আরে আস্তে আস্তে, সবার সব প্রশ্নের উত্তর ওই ঝুলিতেই আছে। কাকু, ঝুলিটা এগিয়ে দাও। আচ্ছা, এতে কি আছে বাবলু? ব্যাগটা দিন নিলয় বাবু, ব্যাগটা দিন। কাজু বাদাম? এখানেই শেষ নয়, আরো আছে। একটু ঠিক করে দেখুন শৈলী ম্যাডাম, ভেতরে আখরোট, কিশমিশ, কাজু, পেস্তা, এগুলো সব আছে। এসব কি ইয়ার কি হচ্ছে নাকি? মাঝরাতে কাজু কিশমিশ নিয়ে হচ্ছে নাকি? আমরা তো আর পুলিশ নই। কাজু, কিশমিশ, পিস্তা, এসবের উৎস এবং গন্তব্য কোথায় সেটা তো খুঁজে বের করতে হবে নাকি? ম্যাডাম, একটু ভালো করে দেখুন, প্যাকেটের গায়ে লেখা আছে নজিবের কাজু, কিশমিশ, পিস্তা ইম্পোর্টেড। দাদা কৌটো দিচ্ছে, তার মধ্যে মশলা। ভাই রাতের অন্ধকারে দোকান থেকে কাজু কিশমিশ সরাচ্ছে। এক্স্যাক্টলি কি করতে চাইছেন বলুন তো নিলয় বাবু, আপনার উদ্দেশ্যটা কি? আসলে অসীম বাবু, দাদা তো কিছুতেই এই বাদামগুলো ব্যবহার করতে চাইছিল না, তাই। কেন ব্যবহার করবে? ওর পরিচিত নজিব কাজু বাদাম, কিশমিশ, আখরোট যে দামে আমাকে দেয় তার থেকে হাফ দামে আমি বাইরে থেকে কিনে আনি, তাহলে আমি কেন ব্যবহার করতে যাব? তুই জোর করে এই জিনিসগুলো কেন এনেছিলি দোকানে? সে তো মানে আমাকে করতেই হতো। কেন কেন করতে হতো আপনাকে? আমি বলছি, নিলয় কাকু হয়তো সবটা বলতে পারবেন না লজ্জায়, কারণ আফটার অল আমরা সকলেই ওনার ছেলেমেয়ের বয়সী। তা ঘটনাটা এই ঘটেছিল যে নিলয় কাকু ব্যবসায়, রেসের মাঠে অনেক টাকা খরচা করে ফেলেছিলেন, মানে টাকা উড়িয়ে ফেলেছিলেন যাকে বলা যায়। আর সেই জন্যই মলয় কাকু আর বিশ্বাস করে নিলয় কাকুকে কোনো রকম টাকা দিচ্ছিলেন না। ফলত নিলয় কাকু কিছু পয়সা ধার করে ফেলেন একজন কাবুলিওয়ালার কাছ থেকে। আর যথারীতি নিলয় কাকু পয়সাটা ফেরত দিতে ব্যর্থ হন। আর সেই কাবুলিওয়ালা নিলয় কাকুকে চাপ দেয় যে তার ড্রাই ফ্রুটস এই দোকানে ব্যবহার করা হোক, फोने निश्चयই नीलय काकू সেই কাবুলিওয়ালার সাথেই কথা বলছিল এবং কাবুলিওয়ালাকে নীলয় কাকু জানায় যে তার সমস্ত জিনিস নীলয় কাকু ফেরত দিয়ে দেবেন এবং পয়সাটাও সুদে আসলে ফেরত দিয়ে দেবেন। আরে বাবা দেখুন আপনার থেকে আমি এতদিন মাল নিচ্ছি টাকা নিয়ে কি কোনো অসুবিধা হয়নি তো দিয়ে দেবো। একদমই তাই ঠিক বলেছো কিন্তু কিন্তু ড্রাগের ব্যাপারে আমি কিচ্ছু জানি না বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। কাকু তুমি চিন্তা করো না আমি জানি তুমি দোষী নও আর তুমি ড্রাগের ব্যাপারে কিছুই জানো না। আসলে মূল পান্ডা অন্যজন তিনি ম্যানেজার সেজে মলয় কাকুর বিশ্বাস অর্জন করেন আর তারপরে খুব কম দিনের মধ্যেই এই দোকানের সর্বেসর্বা হয়ে ওঠেন। আমার প্রথম খটকাটা লেগেছিল সেই প্রথম দিন যেদিন আমরা হিসেবের খাতাটা মলয় কাকুর হাতে দিই। 100 টাকা দাও। আচ্ছা আচ্ছা দাদা এদিকে আসুন না। ফাঁকা আছে তো এদিকে আসুন। তুমি সেদিনই বুঝে গেলে বাবলুদা সেদিন কিন্তু সাগরদা একদম নর্মাল ছিল। হ্যাঁ নর্মাল ছিল তো কিন্তু ওর নর্মাল থাকাটাই সব থেকে অ্যাবনর্মাল ব্যাপার বিলু। প্রথম দিন আমারও মনে হয়েছিল যে ওর হয়তো মিষ্টি ব্যবহার দেখেই কাস্টমাররা ওর থেকে মিষ্টি নিতে পছন্দ করে হয়তো ভালো সম্পর্ক আছে ওর সাথে কিন্তু পরে যখন খোঁজ খবর নিয়ে দেখলাম বুঝলাম যে ব্যাপারটা আদপেই তাই নয়। আচ্ছা তোমরা খোঁজ খবরটা কোথায় নিয়েছো? রাস্তায় জুসওয়ালা থেকে নয় যথাযথ সাক্ষী বলতে যা বোঝায় তাদের থেকেই সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়েছে। সাক্ষী কিন্তু এভাবে গ্রাহ্য হয় না। আচ্ছা কাকু সাক্ষী কিভাবে গ্রাহ্য হয়? জেরার মাধ্যমে। আচ্ছা কাকু তোমার কি মনে আছে যেদিন তোমরা কর্মচারীদের জেরা করছিলে তোমার অফিসে সেদিন আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম তোমাদের কি কারুর মনে আছে যে ওরা কি উত্তর দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ কেন মনে পড়বে না। এই ম্যাজিক মনোহরা কতদিন ধরে আপনারা রাখছেন? 3 মাস হলো। আপনি সাগর মিত্র? নমস্কার। একটা কথা বলুন তো আপনি এই দোকানে কতদিন কাজ করছেন? 2 মাস। ওখানেই আমার প্রথম খটকাটা লেগেছিল ম্যাজিক মনোহরা দোকানের বিক্রি আর স্যারের আগমন এই 3টে ঘটেছিল একই সময় কিন্তু ওই যে প্রমাণ না থাকার কারণে তখন কিছু বলিনি। কিন্তু এখন আর আমাদের হাতে কি প্রমাণ আছে বাবলুদা? আছে বিচ্ছু আমি মলয় কাকুর দোকানের টপ 3 জন কাস্টমারের কাছে গেছিলাম জিজ্ঞাসাবাদ করতে। আমার দোকানের টপ কাস্টমার বলতে তো আগরওয়াল বাবু মিসেস সেনগুপ্ত আর জয়চাঁদ বাবু। হ্যাঁ মলয় কাকু এদের কিন্তু খুব বড় একটা ভূমিকা আছে এই কেসের জন্য। শুধুমাত্র চোখে যা দেখা যায় সেই সব প্রমাণ দিয়েই কিন্তু এই সব কেস সমাধান করা যায় না। এরকম সাক্ষীরা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওরা তোমাকে কি বলেছিল বাবুদা? 3 জন আমাকে 3 ভাবে সাহায্য করে বম্বল। 3 জন আমার 3 দিকে দৃষ্টি আকর্ষণ করে। প্রথমে আগরওয়াল বাবু। আমি 30 साल से वो দোকানের কাস্টমার আছি लेकिन कभी भी ওনার মিঠাইয়ের কোনো কমপ্লেন পাইনি। রিসেন্টলি 2 महीना पहले ওনার দোকানে একটা নতুন মিঠাই এসেছিল নামটা হলো ম্যাজিক মনোহরা। ও মিঠাই কা ইতনা ज़्यादा सेल था कि हरदम ওনার দোকানে ভিড় লাগা থাকতো। আপনি খেয়েছেন? हाँ मैंने जरूर टेस्ट किया। মলয় বাবু নিজের হাতে ও মিঠাই আমাকে খাইয়েছিল। আহা क्या स्वाद था। देसी घी का भरपूर गंधो छिलो। मैजिक মনোহরা तो प्री बुकिंग करे किनते होतो तैरी होवार संगे संगे सब शेष। मिष्टिर प्री बुकिंग? हाँ मैजिक মনোহরার ওইটাই ম্যাজিক। দোকানে গিয়ে দেখলাম ট্রে ভর্তি মিষ্টি আছে एक दिन बोललाम मिष्टी दीते एक जन कारीगर दीते चाइलो किन्तु सागर एसे बोललो ओई ट्रे सब मिष्टी आगे थेकेई बुकिंग आछे। तारपर तारपर आर कि अन्य एकटा ट्रे थेके आमाके मैजिक मनोहरा देवा हयेछिल। आपनि सागरके चेनेन? चिनबो ना, ओई जे नतुन एसेछिलो जे सागर नामेर ओई नतुन छेलेटिर जन्यई तो सब लाइन दिये दाड़िये मैजिक मनोहरा किन्तु एमन होयेछे जे अन्यान्य कर्मचारी खाली थाकलेও सागरेर काछ থেকেই সবাই মিষ্টি কিনতো আর মনোহরা দুটো তো আলাদা ট্রেতে থাকে একটা তো সব সময় বুকড পার্টি অর্ডারের বাল্কের মতো কিনে নিয়ে যেত সব লোকজন মিষ্টি। ধন্যবাদ। ওদের বলা কথা এবং আমার চোখে দেখা ঘটনা যখন মিলে গেল তখন আমি বুঝতে পারি যে আমি ঠিক পথেই হাঁটছি। আসলে আমার প্রথম খটকাটা লেগেছিল রায় কাকিমার কথায়, শুভ যে কিনা সব সময় ড্রাগসের নেশায় ঝিমিয়ে থাকে সে মিষ্টি কিনতে আসছে এবং তার সঙ্গে সাগরদার তৎপরতা। বিলোকে ধর। একদম পালানোর চেষ্টা করবে না, দাঁড়া এখানে। একদম চালাকি না। কোথায় পালাচ্ছ সাগর? কি ভেবেছো পুলিশ এত কাঁচা কাজ করবে যে দোকানের ভেতরে অপরাধীকে ধরতে আসবে বলে দোকানের বাইরেটা পুরো ফাঁকাই থাকবে? অফিসার কুনাল গোটা ফোর্স নিয়ে দোকানের বাইরে অপেক্ষা করছে। আমায় ধরেছেন কেন? আমি কিছু জানি না, যা জানার সব মলয় বাবু জানেন। আমি দোকানের সাধারণ কর্মচারী। আমি আমি কি করেছি? তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো কেন? আমি তো এর কিচ্ছুই জানি না। এই যে গলার জোর বাড়লে না মিথ্যাটা সত্যি হয়ে যায়। মলা কাকুর সম্বন্ধে আর একটা বাজে কথা বলে দেখো তুমি। বললাম একদম বললাম। বৃথা পালানোর চেষ্টা করছো সাগরদা। মলয় বাবুর মতো একজন সৎ ভালো মানুষকে ফাঁসিয়ে এইভাবে পার পাওয়া যায় না। পুলিশ যদিও তোমায় ছেড়ে দেয়, পাণ্ডব গোয়েন্দা কখনো ছাড়বে না। সাগর, এ তুমি কি করলে বলো তো? তোমাকে কত ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বাপ ঠাকুরদার নাম জড়ানো এই প্রতিষ্ঠান মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। কাকু, তোমার এখনো হয়তো মনে হচ্ছে যে এত কিছু থাকতে মলয় কাকুর দোকানেই কেন। হয়তো এখনো তোমাদের মনে হচ্ছে যে তার মানে মলয় কাকুও এইসবের সঙ্গে জড়িত, তাই তো? ঠিকই, সাদা চোখে তাই মনে হয়। আমারও তাই মনে হতো যদি আমি মলয় কাকুকে না চিনতাম। কিন্তু মলয় কাকুর ফরে সব এভিডেন্স থাকা সত্ত্বেও আমার সন্দেহটা সম্পূর্ণ ঘুরেছিল সাগরদার ওপর। আসলে বেশ কিছুদিন ধরেই একটা চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশরা এই ড্রাগ পেডলারকে ধরবার জন্য। ফলত এই ড্রাগ পেডলারদের একটা নতুন কোনো ব্যবস্থা করতে হতো, সেই জন্যই মিষ্টির মধ্যে ড্রাগ মিশিয়ে সেটাকে পাচার, এরকমই একটা নোংরা খেলায় মেতে উঠেছিল এরা। আর সেইটারই মূল ছিল আমাদের সকলের প্রিয় সাগরদা। আসলে কাকু, ব্যাপারটা কি জানো তো, এই মিষ্টি এমন একটা জিনিস এই ড্রাগসের সাথে না একেবারে রিলেট করা যায় না, ফলে একেবারে সন্দেহের অতীত। কিন্তু এত দোকান থাকতে আমাদের দোকান কেন? কারণ ভোম্বল, তোদের দোকানের মতো একটা স্বনামধন্য দোকান যদি ওরা পায় তাহলে ওদের রিস্কটা কম। কিন্তু আমার মনে হয় না সাগরদা এই কাজটা একা করেছে। একটা বড় র্যাকেট ছাড়া এই কাজটা করা অসম্ভব। এর পেছনে মূল মাথা কোনো অন্য কারুর। কি ঠিক বললাম তো সাগরদা? एकजन गोबेचारा भालो मानुषेर चोखे धुलो दिए एरा भेबेछिलो निजेदेर व्यवसा एकेबारे निर्विघ्ने चालाबे, किन्तु एदेरो दोष नेई। एरा एबार कि करे बुझबे जे पांडव गोयेन्दादेर नजर एदेर ओपर पड़बे। शैली तुम ताड़ाताड़ी थानाय जाओ, मलयबाबू के एखाने ताड़ाहुड़ो करे आना हयेछे, ओनार रिपोर्टटा गिये तैरि करो, मलयबाबू के छाड़ानोर व्यवस्था करो। बाइरे कुणाल के गाड़ी रेडी रखते बोलो सागर के निये जाओयार जोन्नो, आर जतो ताड़ाताड़ी सम्भव दोकानटा खोलार व्यवस्था करो। यस सर, आमी अफिशियल काजगुलो सेरे आसछि। बाबलू हमार एकटा जिनिस परिष्कार हलो ना, निलय बाबू के फाँसाते चाय। आसले काकू इन्सपेक्टर कुणाल के आमी फोनटा टैप करते बोली, कारण बाकी सकलेर मतोई आमारो प्रथमे सन्देह हयेछिलो निलय काकुर ओपरई, किन्तु तारपरे ओई इन्सपेक्टर कुणाल जेनो कि बोलछिलो सेदिन, दिनेर आलोर मतो सब परिष्कार हये जाय आमार काछे। सरि मलय बाबू, आपनि एब्सोल्युटली निर्दोष। আমরা চেষ্টা করছি যাতে আগামী কাল থেকে আপনি আপনার দোকানটা খুলতে পারেন। লোকে কি আর আসবে আমাকে আগের মতো বিশ্বাস করবে? করবে না, করবে না। সাগর, তুমি আমার মান সম্মান ডোবাওনি, আমার এই দোকানের লক্ষ্মী গণেশটাকে ডুবি দিয়ে গেছে। তুমি চিন্তা করো না কাকু, আবার সব আগের মতো হয়ে যাবে, কথা দিলাম। আমরা 50 বছর পালন করব সসম্মানে। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমায় হিসাব কষে দেব। মিষ্টি বানানোর কারিগর মজদুর তারা কি আমার উপর বিশ্বাস করে আর আসবে? আসবে না, কেউ আসবে না। না আসলে আমরা তোমার হয়ে কাজ করব। তুমি তো বাবা মিষ্টি বানাতে জানো। আমি কিন্তু তোমার রেসিপিতে মিষ্টি বানাবো, আর আমি সব ভারী বাসনগুলো বয়ে দেব, তারপর দেখি তোমার দোকান কিভাবে না চলে। আরে দাঁড়া, কালকের ব্যবস্থাটা আগে করি। নীলা কাকু, হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি খাটালে গিয়ে দুধের ব্যবস্থা করো, আর কারিগরদেরও বলে দিও কাল থেকেই যেন দোকানে আসে। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। সিনবাবু কি বলে, আজকালকার ছেলেমেয়েরা শুধু নিজেদের জন্য ভাবে, এদের দেখুন গর্ব হয়। সত্যের জয় হবেই। আমি সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন তোমার শুভ বুদ্ধি উদয় হবে, সেদিন তুমি ফিরে এসো। আমি কথা দিচ্ছি, এই পঞ্চপাণ্ডবের সামনে আমি কথা দিচ্ছি আমি তোমাকে আবার কাজে রাখব। মলয়বাবু, আপনি এইভাবে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকবেন না। আপনাকে এইভাবে দেখলে আমাদের নিজেদেরকে অপরাধী মনে হচ্ছে। যান, আপনি যান। কনস্টেবলস, यस স্যার, ভেতরে এসো। গাড়িতে তোলো, গে চল চল চল। কাকু বাড়ি চলো, কাকিমা চিন্তা করছে। আর তোমরা ওদিকে দেখো, মাদার তো ওটো ওটো হাত দিও না, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। স্যার, যে কোনো মুহূর্তে কিন্তু আবার ফায়ারিং হতে পারে, আমাদের আরো সাবধান হওয়ার প্রয়োজন। আর হবে না, তার মানে যার জন্য ফায়ারটা করা হয়েছিল সে মারা গেছে। हाथ देवे ना कुणाल तुम ओदिकटा देखो কাকু কাকু এখনো প্রাণ আছে বাবলু বাবলু হাত দিও না একদম না বাবলু হাত ছাড়ো আই এম সরি ইন্সপেক্টর সাগরদা সাগরদা কথা বলার চেষ্টা করো